আপনার কি মনে হয়েছে? রাত তো দেখেছেন, নাম্বার ওয়ান হয়েছে তো? ব্যাস লড়াইটা কেমন হবে আমি তো আগেই বলেছি, এবার খুব আনন্দের লড়াই হবে, খুব বৃষ্টি দুষ্টু লড়াই হবে। আমরা এই পর্যন্ত যা দেখে এসেছি, আপনিও দেখে এসেছেন, আমরা সকলে এখন পর্যন্ত যেভাবে দেখছি সেভাবে কি মনে হচ্ছে না যে এবার বিপিএল একটু স্পেশাল হতে চলেছে, খুব উচ্ছ্বাসের হতে চলেছে? রাইট তো? আগের কথা তো আমরা জানি না, বাট আমরা তো এখানে যেতে আসিনি, আমরা তো সবাই এখানে থাকতে এসেছি এবং ইনশাল্লাহ এখানে থাকব, আমরাও একসাথে কাজ করবো। মানে আপনি যেমন বলছেন দুজন একসাথে এক টিমে থাকলে পরে খুব ভালো হতো, তেমনি আবার অনেকেই আবার এর উল্টোটা বলছে যে ভাই দুজন দু জায়গায় দেখা যাবে, বিষয়টা আরো খুব আনন্দের হবে, বিষয়টা দেখতে আরো খুব ভালো লাগবে। একদমই না, বাট কনসেপ্টটা একই রকম। আমরাও যেমন সবসময় চেয়েছি, আমি বললাম যে আমরা সবসময় চেয়েছি যে ক্রিকেট সিনেমা বিনোদনের দুইটা বড় অঙ্গন একসাথে কাজ করতে, একসাথে পথ চলতে, তেমন তারা শুরু থেকেই করে এসেছে, তারা সাকসেসফুল। বাট কোনো অনুকরণ বা অনুসরণ না, আমরা আমাদের মতোই করছি। আমি আগেই বলেছি ক্রিকেটকে তো আমরা সবাই ভালোবাসি, আবার সিনেমা আমরা সকলেই ভালোবাসি, ভালো সিনেমা দেখতে সবাই ভালোবাসি। আমি আগেই বলেছি যে আমি সবসময় চেয়েছি যে সিনেমা এবং ক্রিকেট দুটো একসাথে কাজ করে, একসাথে পথ চলে, কীভাবে করা যায়, কীভাবে চলা যায়, দরদ বরবাদ বাবা সব কিছুই বলে দিচ্ছে। দরদ তো রিলিজ হচ্ছে আগামী 15ই নভেম্বর এবং ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হচ্ছে, আর বরবাদের শুটিংও যেমন আমরা এর মধ্যেই বরবাদের শুটিং মুম্বাই চলে যাচ্ছে। দরদ টিজার যেমন সবাইকে সবার ভালো লেগেছে, দরদের একটা গানের টিজার এসেছে সেটাও দেখলাম যে সবাই খুব ভালোবাসছে। আপনি ভালোবাসছেন? ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, ব্যাস গুড। মাঠে গিয়ে খেলা দেখবেন? ওকে, ধন্যবাদ সবাইকে। আমি এটা শেষ হওয়ার পরে আপনাদের কিন্তু অপেক্ষা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ শাকিব ভাই, থ্যাংক ইউ।